ব্যতিক্রমী জঙ্গলমহল রাজ্য পুলিশের আস্থা রেখে গ্রামবাসীরা এক শান্তিপূর্ণ ভোট করালো। কোথাও কোনো অভিযোগ নেই। ভোর পাঁচটার সময় ঝাড়গ্রামের সমস্ত স্ট্রং রুম সিল করা হয়। কড়া নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। 11 তারিখের দিকে তাকিয়ে রয়েছে ঝাড়গ্রাম জেলার মানুষ। এবারের গ্রাম দখলের পালায় কারা এগিয়ে থাকবে? ত্রিপদী প্রসাদ সিং, আমি গতকাল রাত্রি 10টা থেকে এখানে আসছি। এরকম সকালবেলায় একটু বেরিয়েছিলাম জাস্ট চায়ের জন্য, আবার সকাল থেকে এখানে আছি। যতক্ষণ না কেউ আসছে নতুন করে তখন আমি এখান থেকে যাচ্ছি না। এখানে মূলত স্ট্রং রুমে যারা আছেন ওনারা ঠিক পাড়া দিচ্ছেন দেখছি আমরা। তো যেহেতু ওনারা ভিতরে যাচ্ছেন না, দিতে মানে ভেতরে ঢুকতে দিচ্ছেন না, তাই যতটা সম্ভব দূর থেকে লক্ষ্য রাখার চেষ্টা করেছি। নিরাপত্তা ব্যবস্থা যেটা আছে, সকাল 5:30টাতে সিল হয়েছে। সিল হওয়ার পর থেকে আমাদের যারা জওয়ানরা আছেন ওনারা সম্পূর্ণভাবে আগলে রেখেছেন। কিন্তু গতকালকে যেটা হয়েছে, নির্বাচন কমিশনের অদূরদর্শিতার জন্য ভোটারদের লাইনে দাঁড়িয়ে থেকে প্রায় 3:30-4 পর্যন্ত ভোট দিতে হয়েছে। এটা এরপর আগে জঙ্গলমহল আমরা কিন্তু দেখিনি এখন পর্যন্ত। এবং যেটা হয়েছে, এখানে আসার পর কিছু কিছু বাক্স মানে যে ব্যালট বাক্স এসেছে আমাদের, সিল ছিল না। এখানে এসে ওনারা সিল করেছেন, তো সেই মুহূর্তে আমাদের ফোনে চার্জ না থাকার জন্য আমরা মানে ফোনটা রেকর্ডিং করতে পারিনি। আমরা রেকর্ডিং করতাম এবং উদাহরণস্বরূপ বলি আমি, প্রমাণস্বরূপ যে আমার 1 তারিখ বুথ অর্থাৎ 166 নম্বর বুথ, সেখানে কিন্তু বিনা সিলে ঢুকেছে এখানে ব্যালট বাক্স। আপনার গড়মোহন বুথ সেম ক্যাটাগরিতে এসেছে। তো এইভাবে নির্বাচন কমিশন অদূরদর্শিতার জন্য সমস্ত মানুষকে ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে এবং মা বাবাদের লাইন দিয়ে ইয়ে করতে ভোট দিতে হয়েছে। আর 2 নম্বর বিষয় যেটা হচ্ছে, কিছু কিছু মানুষ গভীর রাত্রি হওয়ার জন্য বাধ্য হয়েছে ফিরে যেতে। পিসফুল ভোট হয়নি বলবো না, কিন্তু যেটা হয়েছে খুব অদূরদর্শী পরিচয় দিয়েছেন। মাত্র যেখানে 1200-1300 ভোটার সেখানে মাত্র একটি ওই কক্ষ রেখে ভোট নেওয়ার জন্য আজ সকাল থেকে ভোট শুরু হওয়ার সত্ত্বেও দেখবেন হয়তো ঘন্টাতে 30টা বা 20টা করে ভোটদান হয়েছে। প্রচণ্ড অদূরদর্শিতার জন্য নির্বাচন কমিশনার বা জেলা কিছু গাইডলাইন না দেওয়ার জন্য মানুষের হ্যারাস্টের শিকার হতে হয়েছে। মাত্র 591 ভোটার, আপনাকে উদাহরণস্বরূপ বলি আমি, চিমুল কষা বুথে সর্ডিয়া জিপির, তাতে প্রায় 7টা বেজেছে ভোট নিতে। এখানে যতক্ষণ থেকে আমাদের ভোর 5:30 থেকে যে সিল হওয়ার পর থেকে আমাদের জওয়ানরা যারা আছেন ওনারা সঠিক নিরাপত্তাতে রেখেছেন। জানি না এরপর কতদূর পর্যন্ত নিরাপত্তা সুনিশ্চিত থাকবে। ত্রিপদী প্রসাদ সিট।